properties. Properties of determinant. Properties of determinant. Yeah, I'm gonna watch it. Properties of determinant. So number one properties. The value of determinant. Value of determinant remains same. সেম থাকে যদি রো আর কলাম ইন্টারচেঞ্জ করা হয় যেমন আমি একটা एग्जांपल নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 সুপোজ এটা একটা ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্টে এক্সপ্যান্ড করলে যে ভ্যালু হবে ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করলে যা ভ্যালু হবে আর এটাকে আমি যদি ইন রোগুলা ইন্টারচেঞ্জ করি রো কলাম যদি ইন্টারচেঞ্জ এটা রো আছে এটাকে আমি কলাম বানিয়ে নিচ্ছি এটা রো আছে এটাকে আমি কলাম বানিয়ে নিচ্ছি এটা রো আছে এটাকে আমি কলাম বানিয়ে নিচ্ছি তাহলে পুরো রো আর কলাম যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে ভ্যালু অফ ডিটারমিনেন্ট রিমেইনস সেম হয়ে যাবে রো আর কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয় ডিটারমিনেন্টের ভ্যালু সেম নাম্বার 2 ইফ টু রোস অর কলামস আর ইন্টারচেঞ্জ then the determinant changes its sign determinant এর sign change হয়ে যাবে যেমন আমার যদি 1 2 3 4 5 6 7 8 9 থাকে তো আমি যদি সেকেন্ড রোটাকে ফার্স্ট রো বানিয়ে ফেলি আর ফার্স্ট রোটাকে যদি সেকেন্ড রো বানিয়ে ফেলি সেকেন্ডটাকে ফার্স্ট ফার্স্টটাকে সেকেন্ড যদি বানিয়ে ফেলি তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আছে মানে ফার্স্ট রো আর সেকেন্ড রো যদি ইন্টারচেঞ্জ করেছি একটা নেগেটিভ সাইন আছে যে কোনো যদি অ্যাডজাসেন্ট রো বা কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে ডিটারমিনেন্টের সাইন চেঞ্জ হয়ে যায় নাম্বার 2 নাম্বার 3 হলো Number three, number three, if two rows or columns are identical, then value of determinant. Determinant is zero. যদি দুটো সাপোজ 1 2 3 1 2 3 4 5 6 তো এখানে আছে আমার কি ফার্স্ট রো আর সেকেন্ড রো সমান তাহলে এটা ভ্যালু কি হয়ে যাবে জিরো বা এরকম যদি হয় 1 2 3 1 2 3 4 5 6 এখানে আমার কয়টা দুইটা কলাম ফিল হয়েছে সো ভ্যালু জিরো হয়ে যাবে যদি দুইটা রো যদি ইকুয়াল হয় বা দুটা কলাম যদি ইকুয়াল হয় দেন ভ্যালু অফ ডিটারমিনেন্ট উইল বি ইকুয়াল টু জিরো হয়ে যাবে থার্ড প্রপার্টি ফোর্থ হলো কি ইফ অল এলিমেন্টস অফ অল এলিমেন্টস অফ এ রো অর কলাম আর জিরো then value of determinant is zero যদি একটা ডিটারমিনেন্ট যদি একটা রো বা কলামের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয় প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয়
একটা রো বা কলামের যদি প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয় তাহলে ডিটারমিন্যান্টের ভ্যালু জিরো হয়ে যাবে। নাম্বার 4, ইফ ইচ এলিমেন্ট অফ এ রো অর কলাম ইজ মাল্টিপ্লাইড by a constant k, then its value gets multiplied by k. That is মানে suppose আমার একটা determinant আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 যেখানে প্রত্যেকটা এলিমেন্ট k দিয়ে মাল্টিপ্লাই আছে তাহলে আমি কি করতে পারি ভ্যালু কি হয়ে যাবে ডিটারমিনেন্ট k টাইমস হয়ে যাবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 a3 b3 c3 এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা আমরা সব সময় ব্যবহার করব ডিটারমিনেন্টের সামনে যেহেতু এখানে ফার্স্ট রো প্রত্যেকটা এলিমেন্ট k দিয়ে মাল্টিপ্লাই হয়েছে তো এটার ভ্যালুটা কি হয়ে যাবে ডিটারমিনেন্ট যেটা আছে এটার k টাইমস হয়ে যাবে ডিটারমিনেন্টের k টাইমস সো এটিন এখানে যদি একটা আমরা করার সময় এরকম করেই বলবো এখানে যেহেতু k আছে প্রত্যেকটার মধ্যে k টা আমার বাইরে এসে যাবে সো একটা রো থেকে একটা k আসবে সিমিলারলি আমার এই রো মধ্যে যদি আরেকটা k থাকে তো আরেকটা k আসবে তো এটা কমন যেটা আসলে কমন না আসলে ওই এই প্রপার্টি মতে যদি প্রত্যেকটা এলিমেন্ট k টাইমস k দিয়ে মাল্টিপ্লাই হয় তো টোটাল ভ্যালুটা ডিটারমিনেন্টের k টাইমস হয়ে যাবে সো আমার যদি এখানে যদি আবার যদি এখানে k থাকে সো আরেকটা k আসবে এখানে যদি আবার যদি আমার k থাকে সেখানে কি আমার k আসবে আরেকটা k টাইমস আসবে সো দ্যাট মিন্স একটা রো বা একটা কলামের মধ্যে যদি একটা কমন নাম্বার থাকে এই কমন নাম্বারটা ডিটারমিনেন্টের বাইরে ইজ ইম্পর্টেন্ট প্রপার্টি এটা অনেক সময় ব্যবহার হবে নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 6 হবে ইফ সাম অর অল এলিমেন্টস অফ এ রো or column is sum of two or more terms then the determinant determinant will be sum of two or more determinant sum of two or more determinant হয়ে যাবে that is আমার কি আছে suppose a1 plus a2 b1 plus b2 C1 plus C2 তারপরে A3 B3 C3 A4 B4 C4 এরকম যদি ডিটারমিনেন্ট থাকে তাহলে এটা দুটো ডিটারমিনেন্টে ডিভাইড হয়ে যাবে দুটো ডিটারমিনেন্টে কিভাবে ডিভাইড হবে এখানে হবে আমাদের কি এটা এরকম না A1 B1 C1 then suppose A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটা যদি থাকে আর সাপোজ এখানে আছে আমাদের A4 A5 A6 এরকম যদি থাকে তাহলে আমরা ফার্স্ট থাকবে কি A1 A2, A3,
B1, B2, B3, C1, C2, C3 এটা একটা ডিটারমিন্যান্ট হয়ে যাবে A1 A2 A3 B1 B2 C2 এটা কি একটা ডিটারমিন্যান্ট হয়ে যাবে মাঝখানে আমার কি আসবে প্লাস প্লাস হয়ে এই টু দিয়ে আরেকটা হয়ে যাবে A4 A5 A6 B1 B2 B3 C1 C2 C3 এবং দুটো ডিটারমিন্যান্টে স্পিড হয়ে যাবে তবে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 দিয়ে একটা ডিটারমিন্যান্ট এই ক্লাসে যেন মাঝখানে ক্লাস আসবে সেকেন্ড কলাম থার্ড কলাম রিমেইনিং সেম সেকেন্ড আর থার্ড সেম থাকবে সেকেন্ড আর থার্ড দুটাতেই সেম থাকবে প্রথম ফার্স্ট কলাম হলো A1 A2 A3 প্রথম ডিটারমিন্যান্ট হবে এসে যাবে আর A4 A5 A6 সেকেন্ড ডিটারমিন্যান্ট হবে চলে যাবে সো এগুলাই হলো আমাদের ছয়টা স্টেটমেন্ট আরো আছে তো এগুলোর নেম